আপনি কি আপনার স্ত্রীর জ্বালায় অতিষ্ঠ হয়ে আছেন? আপনি কি আপনার স্ত্রীকে বাধ্য করতে চাচ্ছেন? আপনার স্ত্রী কি আপনার কোনো কথাই শোনে না? আপনার স্ত্রী কি তার বাপের বাড়ির বড়াই দেখায় চলে? আপনার সংসারে কি যে কোনো কারণবশত ঝগড়া বিবাদ লেগেই আছে? তাহলে আর কোনো চিন্তা নেই, আজকের বলা উক্ত এই মন্ত্র প্রয়োগ করে আপনি সম্পূর্ণরূপে আপনার স্ত্রীকে আপনার বাধ্য করে রাখতে পারবেন এবং আপনার ইচ্ছা অনুযায়ী চালাতে পারবেন। আজকের উক্ত মন্ত্রটি আপনার জন্য খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল মন্ত্র। তো আপনারা অবশ্যই জানেন যে এর আগে আমি স্ত্রী বাধ্য করার জন্য অনেক যন্ত্র এবং মন্ত্র নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছিলাম। আজকে যে মন্ত্রটি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি, উক্ত মন্ত্র প্রয়োগ করার সাথে সাথে আপনার স্ত্রী আপনার বাধ্য হয়ে যাবে এবং আজীবন আপনার কথা শুনতে বাধ্য হবে এবং আপনাকে ছাড়া এক মুহূর্তের জন্য থাকতে পারবে না। তো আজকের বলা উক্ত মন্ত্রটি আপনার জন্য খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল ও দরকারি মন্ত্র। তো আপনারা অবশ্যই জানেন যে অনেক সময় আমাদের স্ত্রী লোকরা বিভিন্ন কারণবশত তাদের সাথে ঝগড়া বিবাদ লেগে থাকে এবং উক্ত স্ত্রী বাপের বাড়ির বড়াই দেখাইয়ে চলে। এমন স্ত্রী আছে তারা তো বাপের বাড়িতেই পড়ে থাকে, আবার অনেক স্ত্রী আছে স্বামীর সাথে রাগ করে বাপের বাড়িতে চলে যায়, যে কোনো কারণবশত ঝগড়া বিবাদ লেগেই থাকে। তো আপনার যদি এরকম পরিস্থিতি হয় তাহলে আজকের বলা উক্ত এই মন্ত্রটি আপনার জন্য। আজকের বলা উক্ত এই মন্ত্র প্রয়োগ করে আপনি আপনার স্ত্রীকে তার বাপের বাড়ি গিয়ে থাকলে তার বাপের বাড়ি থেকে আপনার বাড়িতে নিয়ে আসতে পারবেন এবং আপনার স্ত্রীকে সম্পূর্ণরূপে আপনি বাধ্য করে রাখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আপনি যদি যন্ত্রমন্ত্র তন্ত্র টোটকার প্রতি আগ্রহী হয়ে থাকেন, অর্থাৎ আপনি তান্ত্রিক ক্রিয়া শিখতে চান, তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে দিন। আমি দৈনিক একটি করে পরীক্ষিত ভিডিও আপলোড করে থাকি, যে কোনো সময় যে কোনো একটি ভিডিও আপনার প্রয়োজনে আসতে পারে। আমি আপনাদেরকে আরেকটু কথা বলে দিচ্ছি, আপনারা অনেকেই আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন কিন্তু ভিডিওতে এখন পর্যন্ত আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করেননি। অনুগ্রহ করে আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে, আপনি যদি তান্ত্রিক ক্রিয়া শিখতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের বলা উক্ত মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন, কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি। সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি বলে দিচ্ছি, চলুন মন্ত্রটি দেখে আসি। বন্ধুরা, আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন, আমি সর্বপ্রথমে আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি। মন্ত্রটি হলো, আমি আপন করিয়া আনলাম তরে, তুই রহিলি আমার বন্ধন ঘরে, বাতচিত কর আমারে, আমি আসি তোমার দ্বারে, আমারে সারিয়া যদি অন্যদিকে যাস, তোমার আমারে নেও। এই যে তোমার আমারে নেও, এখানে বলতে হবে তুমি আমারে নেও। এই কথা যদি মিথ্যা ধরে, 33 কোটি দেবতা আগে মরে, আমারে মানিয়া চলবি যাবজ্জীবন, সৌভাগ্য হয় বৎসর বারণ, সিদ্ধি শ্রীদাম আজ্ঞা গুরুর পাও, সিদ্ধি কি করবে কালকা চণ্ডীর মাও। তো চলুন আমি আপনাকে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি। মন্ত্রটি হলো, আমি আপন করিয়া আনলাম তোরে, তুই রহিলি আমার বন্ধন ঘরে, বাতচিত কর আমারে, আমি আসি তোমার দ্বারে, আমারে সারিয়া যদি অন্যদিকে যাস, তুমি আমারে নেও। এই কথা যদি মিথ্যা ধরে, 33 কোটি দেবতা আগে মরে, আমারে মানিয়া চলবি যাবজ্জীবন, সৌভাগ্য হয় বৎসর বারণ, সিদ্ধি শ্রীরাম আজ্ঞা গুরুর পাও, সিদ্ধি কি করে কাইলকা চণ্ডীর মাও। তো চলুন আপনি উক্ত মন্ত্রটি কিভাবে সিদ্ধি করবেন, কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি। ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মন্ত্রটি সিদ্ধি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে, সর্বপ্রথমে উক্ত মন্ত্রটি আপনাকে ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। যখনই আপনার মন্ত্রটি মুখস্থ হয়ে যাবে, এবার আপনার সিদ্ধির পালা, আপনি কিভাবে সিদ্ধি করবেন।
তো আপনাকে সিদ্ধি করতে হলে যে কাজটি করতে হবে, কোন অমাবস্যা রাত্রিতে মানুষ যখন নিদ্রামগ্ন হয়ে থাকবে, উক্ত নিদ্রামগ্ন অবস্থায় আপনাকে একাগ্রতার সাথে একাগরে পাক পবিত্র অবস্থায় পশ্চিমমুখী বসে লবণ ধূপ আক্রবাতি গোলাপ জল ছিটিয়ে উক্ত মন্ত্রটি আপনাকে 101 বার জপ করতে হবে। যখনই উক্ত মন্ত্রটি আপনি 101 বার জপ করবেন, তখন আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে। তো যখন আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে, আপনার স্ত্রী যদি আপনার ঘরেই থাকে, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, উক্ত মন্ত্র সিদ্ধির পরে উক্ত স্ত্রীর সাথে কথোপকথন করতে বলতে হবে, যে কোনো কথা বলতে পারেন, অর্থাৎ উক্ত স্ত্রীকে আপনাকে মাতাতে হবে। যদি আপনার স্ত্রী তার বাপের বাড়িতে থাকে, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, তার পরের দিন আপনি উক্ত স্ত্রীর সাথে গিয়ে দেখা করতে হবে এবং উক্ত স্ত্রীর সাথে আপনাকে কথা বলতে হবে। যখনই আপনি উক্ত স্ত্রীর সাথে কথা বলবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি, উক্ত স্ত্রী বাপের বাড়ি ছেড়ে আপনার বাড়িতে চলে আসতে বাধ্য হবে এবং আপনার বাড়িতে থাকলেও উক্ত স্ত্রী সারা জীবন আপনার কথা শুনতে বাধ্য হবে। তো আশা করছি বলতে পারছেন। আল্লাহ হাফেজ।